চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ ধৃতের কাছ থেকে পাঁচটি মোবাইলও উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের বাড়ি মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ ধৃতের নাম সুরেশ সিং তার কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে রবিবার কুপার্স ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এদিন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে গ্রেপ্তার করে উদ্ধার হয় মোবাইল তবে সে মোবাইলগুলি কোথা থেকে পেল তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে আদালতে তোলা হয় এদিন জোরে বলো চুরি চুরি করেছো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড রানাঘাট